গ্ল্যাডিওলাস গাছের কর্ন বা বাল্ব থেকে আমরা কিভাবে চারা তৈরি করব প্রথম পর্যায়ে আমি দেখিয়ে দিয়েছিলাম প্রথম ধাপে। এবার সেই যে আমি তোমাদেরকে ভিডিওটা দেখিয়েছিলাম সেই ভিডিওর পর আমি তোমাদেরকে দেখাচ্ছি গাছগুলোর এখন বর্তমান পরিস্থিতি কি। আজকে গাছটার বয়স হচ্ছে 14 দিন, 14 দিনের মাথায় গাছটা কতটা বেড়েছে সেটা তোমাদের দেখাবো, এবং এর পরবর্তী পরিচর্যা কি করতে হবে, কি করলে আরও বেশি ফুল হবে, সমস্ত বিষয়টা নিয়ে আজকে আলোচনা আমাদের। আমি অপু আর আনন্দের ছাদবাগানে আপনাদের সবাইকে সবুজ অভিনন্দন। প্রথমেই দেখো 14 দিনের মাথায় আমার গাছগুলো কীরকম বেড়েছে, তোমরা দেখে বুঝতে পারছো নিশ্চয়ই কত সুন্দর বেড়েছে গাছটা। এবং 4টে কর্ণ আমি লাগিয়েছিলাম, এর মধ্যে 4টে আছে এবং একটা এক্সট্রা ছিল, সেটা আমি 4 ইঞ্চি পটে লাগিয়েছি, সেটারও বৃদ্ধিটা তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। তার মানে গাছটা আমাদের খুব ভালোভাবে বেড়ে গেছে। এবার আমাদের প্রয়োজন হচ্ছে গাছের মধ্যে ফুল আনা। কীভাবে ফুল আনবো আমরা? ফুল আনার জন্য আমাদেরকে কী করতে হবে, একটা স্পেশাল খাবার তৈরি করতে হবে। সেই খাবারটা কীভাবে তৈরি করতে হবে আমি তোমাদেরকে দেখাই। তার আগে বলে দিই, এই দেখো এই যে ফাঁকা জায়গাটা রেখেছিলাম আমি, তোমাদের প্রথম পর্বে বলেছিলাম ফাঁকা রাখতে এতটা 3 ইঞ্চির মতন। এবার আমরা স্পেশাল খাবারটা এই 3 ইঞ্চি জায়গার মধ্যে দিয়ে দেবো। এবার আমাদের দেখে নিতে হবে এর মধ্যে কোনো আগাছা হয়েছে কি না। দেখো যদি কোনো ছোটোখাটো আগাছা থেকে থাকে সেগুলো আমরা সবার আগে পরিষ্কার করে নেবো, এইভাবে আস্তে আস্তে পরিষ্কার করে নেবো। হয়ে গেল পরিষ্কার করা। এবার আমি খাবারটা দেখাই কী খাবার আমরা এখন এখানে দেব। এখানে আমি নিয়ে নিয়েছি 60% গার্ডেন সয়েল, যেটা প্লেন বাগানের মাটি। এর মধ্যে কোনো রকম বালি, সাদা বালি কিচ্ছু মেশাইনি, সাদা বালি অথবা লাল বালি কিচ্ছু মেশাবে না। এটা একটু শক্ত প্রজাতির দরকার, কারণ হচ্ছে কি আমাদের যখন গাছটার থেকে ফুল বেরোবে মানে যখন আমাদের কুঁড়ি আসবে তখন কিন্তু ডালগুলো ভারী হয়ে যাবে, সেই জন্য গোড়াটা শক্ত হওয়া কিন্তু দরকার। সেই জন্য আমরা কী করলাম, প্রথমেই নিয়ে নিলাম শুধু বাগানের মাটি, যে কোনো প্লেন গার্ডেন সয়েল তুমি নিয়ে নাও বা ভিতের মাটিও নিতে পারো, ঠিক আছে। এটা নিলাম আমি 60%, আর 40% আমি নিয়েছি ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার। তোমার কাছে যদি না থাকে তুমি গোবর সারও ব্যবহার করতে পারো, একই কাজ হবে, বা পাতা পচা সারও ব্যবহার করতে পারো। হয়ে গেল 60-40 হয়ে গেল। এরপর তার সাথে নিয়ে নিয়েছি 1 চামচ ডিএপি, মাত্র 1 চামচ ডিএপি। এবার এই যে খাবারটা আমরা তৈরি করলাম এটাকে কী করবো, খুব ভালো করে মিশিয়ে নেবো। দেখো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমাদেরকে, ঠিক এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এই মিশ্রিত খাবারটা আমরা গাছের গোড়ায় আস্তে আস্তে দিয়ে দেবো, দেখো খুব সাবধানে আস্তে আস্তে দেবো। দেখো কি সুন্দরভাবে আমাদের কিন্তু গাছটার গোড়ায় মাটিটা দেওয়া হয়ে গেল। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে জল দেবো। জল দেওয়ার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাই, তোমরা দেখো এখন মাটিটা একদম হালকা আছে, ঝুরঝুরে আছে, এবং নিচের মাটিটা আমি কী করেছিলাম একটু জল দিয়ে রেখেছিলাম, নিচের মাটিটা নরম করে রেখেছিলাম। কেন নরম করে রেখেছিলাম তোমাদেরকে বলি, এরপর যখন গাছে ফুল আসবে তখন কিন্তু ডালগুলো হেলে যাবে, যাতে হেলে না যায় সেই জন্য আমি কী করব কয়েকটা ব্যাঁকাড়ি আস্তে আস্তে এইভাবে দিয়ে দেবো। মোটামুটি 3টে ব্যাঁকাড়ি দিলেই যথেষ্ট। দেখো এইভাবে আমি ঠিক বসিয়ে দেবো, ঠিক এইভাবে বসিয়ে দিচ্ছি, দেখো আস্তে আস্তে এইভাবে বসিয়ে দিলাম। তোমরা চাইলে তোমরা বাঁশের টুকরো দিয়েও চিঁচে করতে পারো, কোনো অসুবিধা নেই। এইভাবে এটা বসানো রইল, তাতে কী হবে যখনই গাছটা আস্তে আস্তে ফুল আসতে শুরু করবে আমরা কী করব এখান থেকে দড়ি বেঁধে দেবো বা সুতো বেঁধে দেবো, তাহলে কী হবে গাছটা কিন্তু বাইরে যেতে পারবে না, ঠিক আছে, ডালটা ভেঙে পড়বারও ভয় থাকবে না। সেই জন্য আমরা এই দণ্ডগুলো দিয়ে দিলাম, এটা হয়ে গেল একটা পার্ট। এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে ভালো করে ফাঙ্গিসাইড স্প্রে করে তার সাথে আমাদের করতে হবে যেটা, সেটা হচ্ছে যে গাছের গোড়াটায় ফাঙ্গিসাইডযুক্ত জল আমাদের দিয়ে দিতে হবে। আমি তোমাদেরকে দেখাই, দেখো প্রথমেই দেখো এবার আমরা কিন্তু গাছটায় স্প্রে করে দিচ্ছি ফাঙ্গিসাইড দেওয়া জল, দেখো খুব ভালো করে স্প্রে করে দিলাম এইভাবে আস্তে আস্তে চারিদিক দিয়ে স্প্রে করব, ঠিক আছে। তারপর আমরা কী করব এই ফাঙ্গিসাইড দেওয়া জলটা আস্তে আস্তে কী করব গাছের গোড়ায় ঢেলে দেবো, ঠিক আছে। দেখো আস্তে আস্তে গাছের গোড়ায় ঠিক ঢালবার আগে আবারও আমরা ঠিক এই টবের ভাঙা টুকরোটাকে ব্যবহার করব। কীভাবে ব্যবহার করব, এইভাবে আস্তে করে
নিচে রেখে দেবো, গাছের গোড়ায় এইভাবে রেখে দিলাম। দেখো রেখে দেওয়ার পর এই টবের ভাঙা টুকরোটার উপরে আস্তে আস্তে জল দেবো, তাতে মাটিটাও কোনো এদিক ওদিক হবে না, কোনো গাছটারও ক্ষতি হবে না। জাস্ট এইভাবে আমরা একটু জলটা দিয়ে দেবো, মাটিটা পুরো ভিজে গেল দেখতে পাচ্ছ তোমরা। এবার আমি ছেড়ে দেবো, আর আমি এতে জল দেবো না। হয়ে গেল এটা একটা পার্ট। এরপর আসছি জলের ব্যাপারটা। জলের ব্যাপারটা হচ্ছে ওপরের মাটি বেশ শুকিয়ে এলে, মোটামুটি 1 ইঞ্চি শুকিয়ে এলে তারপর কিন্তু আবার জল দেবে, মোটামুটি আঙুলের ধরে নাও এতটা, এতটা অংশ যখন দেখবে ওপরে শুকিয়ে এসেছে তারপর তুমি আবার দ্বিতীয়বার জল দেবে। অতিরিক্ত জল দিলে গাছটার কিন্তু ক্ষতি হয়ে যাবে, সেই জন্য জল কিন্তু সবসময় তোমাদেরকে বুঝে বুঝে দিতে হবে, অতিরিক্ত জল এই গাছে দেওয়া যাবে না। এটা হলো জলের ব্যাপারটা। এরপর আসছি খাবারের ব্যাপারটা। খাবারের ব্যাপারটা হচ্ছে আজকে থেকে ঠিক 10 দিন পর আবার আমরা খাবার দেবো। কী খাবার দেবো? খাবার দেবো আমরা যেটা, সেটা হচ্ছে সর্ষে খোল ভেজানো জল, পাতলা করে, একদম পাতলা করে প্রত্যেক সপ্তাহে আমরা সর্ষে খোল ভেজানো জল দিতে পারি, এবং 15 দিন ছাড়া হাফ চামচে করে DAP দিতে পারি, ব্যাস আর কিছু দরকার নেই। তবে গাছের গোড়ায় আমরা দেবো না, গাছ থেকে একটু দূরে একদম টবের কানা বরাবর আস্তে আস্তে দিয়ে একটু মাটিটা খুঁচে আবার হালকা করে জল দিয়ে দেবো। এটা হচ্ছে এর খাবার। এছাড়া আরও একটা খাবার দিতে পারো তুমি, সেটা হচ্ছে যদি তোমার কাছে সেম রেশিওর NPK থাকে, যেমন ধরো 19-19-19 অথবা 20-20-20 এরকম যদি তোমার কাছে খাবার থাকে তুমি সেটাও দিতে পারো। 15 দিন ছাড়া হাফ চামচে করে ভালো করে জলের মধ্যে গুলে নিলে, গুলে নিয়ে যেটা ওয়াটার সলিউবল, যেটা জলের সঙ্গে দ্রবণীয়, সেই খাবারটা তুমি ভালো করে আস্তে আস্তে তুমি হাফ চামচে হাফ লিটার জলের মধ্যে গুলে নিয়ে তুমি দিতে পারো, কোনো অসুবিধা নেই। দুটো খাবারেই তুমি খুব ভালো রেজাল্ট পাবে। এটা হলো খাবারের ব্যাপারটা। আলোর ব্যাপারটা হচ্ছে এই গাছটাকে তোমাকে এখন ফুল সানলাইটে রাখতে হবে। ফুল সানলাইটেই কিন্তু সবথেকে ভালো গাছটা গ্রো করবে এবং ভালো ফ্লাওয়ারিং হবে। এটা হলো আলোর ব্যাপারটা। এরপর আসছি রোগ পোকার ব্যাপারটা। রোগ পোকার ক্ষেত্রে আমি তোমাদের বলে দিই, প্রত্যেক 15 দিন ছাড়া ফাঙ্গিসাইড স্প্রে করবে, এবং ফাঙ্গিসাইড স্প্রে করার পর আমি যেরকম দেখালাম সেই ফাঙ্গিসাইডগুলো জলটা গাছের গোড়ায় দিয়ে দেবে, তাহলেই কিন্তু ফাঙ্গাস মুক্ত হয়ে যাবে গাছটা, তাহলে কিন্তু গাছে কোনো রকম ফাঙ্গাস লাগার চান্স থাকবে না, কাজেই গাছের কোনো ক্ষতিও হবে না। এটা হলো ফাঙ্গাস থেকে মুক্তির একটা উপায়। আরেকটা উপায় হচ্ছে, সেটা হচ্ছে যে আমাদের DIMETHOD-30EC এই কম্পোজিশনে যে কোনো আমরা ওষুধ দিতে পারি এতে 15 দিন ছাড়া, যেমন ধরো টাফগর হতে পারে, যেমন রোগর হতে পারে, রোগর প্লাস হতে পারে, এটা যদি তুমি ব্যবহার করো 15 দিন ছাড়া তাহলে তোমার গাছে কোনো রোগ পোকার আক্রমণ হবে না। আর রোগ পোকার আক্রমণ যদি না হয় তাহলে নিশ্চিন্তে কিন্তু আমরা ফুলটা পাবো, এটা একদম নিশ্চিত, ঠিক আছে। এবার আমি বলে দিই তোমরা কতটা দেবে, কীভাবে দেবে। তোমরা এই DIMETHOD-30EC কম্পোজিশনের যে ওষুধটা বললাম সেটা তোমরা 1 থেকে 1.5 ml দেবে 1 লিটার জলে, এর বেশি দেওয়ার দরকার নেই, দিয়ে ভালো করে জলের মধ্যে গুলে নেবে, গুলে নিয়ে গাছে 15 দিন ছাড়া স্প্রে করবে, বিকেলবেলা স্প্রে করবে। এইভাবেই কিন্তু খাবারটা এখন কন্টিনিউ আমরা চালিয়ে যাব। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে গাছটা কতটা গ্রো হলো, কীরকম ফুল এলো, সমস্ত বিষয়টা তোমাদের সঙ্গে আবার আমি আলোচনা করব। এছাড়াও যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপেও জানাতে পারো, আমি তোমাদেরকে উত্তর দিয়ে দেবো। আর বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো, আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে। নমস্কার।